এখন আমি বানাবো হিলসা ভাপা। বড় বড় দুটো হিলসা কেটে নেব। সরষে, ব্ল্যাক সরষে, হোয়াইট সরষে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে তেল দিয়ে, তেলের মধ্যে সরষে পেস্ট দিয়ে দিয়েছি, টক দই, লেবুর রস, লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়েছি। ফুটানোর পরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। যে আমার মাছগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি। পিস পিস করে নেওয়ার পর মাস্টার গ্রেভিটা বানিয়েছি। এই গ্রেভির মধ্যে ইলিশগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। দুখানা ইলিশ কেটে নিয়েছি আমি। সরষে গ্রেভি বানাবো। সরষে গ্রেভির মধ্যে ওগুলো ভাপিয়ে নেবো। এই যে সরষে গ্রেভি, রেড সরষে, ইয়েলো সরষে, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সরষে তেল দিয়ে। তার মধ্যে পেস্টটাকে ভালো করে দিয়ে ফোটানোর পর এবার উপর থেকে একটু কাঁচা সরষে তেল দিতে হবে, লবণ, টক দই, লেমন জুস। প্লিজ সাবস্ক্রাইব করবেন।